ফাইনালি অ্যারাইভাল টু ইন আমরা অনেক কষ্ট ঢুকেছি আমরা ঢুকতে চাইনি আমার বন্ধু অর্ণব ঢুকেছে এখানে কারণ ওর অনেক স্মৃতি কাতরতা এখানকার জন্য আমরা ঢুকছি দরিয়ানগর ওদিকে ওদিকে উপরে পাহাড়ের উপরে একটি ঝুলন্ত ব্রিজ আছে আমরা ওদিকে যাবো এরপরে এদিক দিয়ে নামবো ঘুরে ঘুরে দেখবো আর কি জায়গাটা দেখছে এখানে কোন স্মৃতি পাওয়া যাচ্ছে কিনা সাথে বাবুও যাচ্ছে আমিও যাচ্ছি আমরা পুরো গ্রুপ নেটওয়ার্ক নিয়ে কি করবো আমি তো ব্লগ করতেছি আমি ব্লগের জায়গার দিকে যাচ্ছি অন্য কান্নাকাটি করতেছে এই স্মৃতি কাজের জায়গা দিকে এদিকে অন্ধকার আচ্ছন্ন এই জন্য অন্য ভয় পাচ্ছে আমরা গহীন গুহার মধ্যে ঢুকছি নর্মালি কথা বলি হ্যাঁ অর্ণব তোমার ফেভারিট স্পট স্টেশন করো আমি শুনতে যাচ্ছি তোমার থেকে কি জানি বললো এখন এদিকে একটা বসার জায়গা ছিল আমরা শুনছি তো আমরা শুনছি যে আমি যতটুকু শুনেছি এখানে অর্ণব বললো যে এখানে একটা বসার জায়গা আছে ঠিক আছে এরপর একটা আমি জানি না এরপরে অর্ণব ডিসক্রাইব করবে অর্ণব একটু বলো কি ছিল অর্ণব একটু বল না এখানে কি জানি বললি বসার জায়গা আছে চিন্তা করতেছে যে বাবু একদিক দিয়ে উঠতে পারবে না পাহাড়ে অর্ণব গহীন জঙ্গলে ঢুকে যাচ্ছে আমিও আগাচ্ছি জঙ্গলে যাওয়ার অভিজ্ঞতা আছে না আমিও আগাচ্ছি অনেক গহীন জঙ্গল সামনে অনেক ভালো ভালো স্পট আছে দেখার মতো প্রথমবারের মতো না আসলে অর্ণব যা বলবে এখন থেকে সবগুলো মিথ্যা এটা মেনে নেন সবাই আচ্ছা ঠিক আছে ওইটা ঠিক আছে বোনই আসতেই পারে কিন্তু যেটা বললো যে সে ফার্স্ট টাইম এসেছে না ভুল কথা কারণ আমরা সবাই এখানে অনেকবার আসছি আসলে আসলে এখানে বাসা আমাদের আমরা তো এখানে আসবো না এটা কক্সবাজারের জায়গা না আসবো সান আউট অবশ্যই সান বার্ন করে দিচ্ছে সান কিস্ট সান বার্ন বন্ধু সান বার্ন সান বার্ন সান কিস্ট সান সান কি বল আর কি বলার আছে আউট ফ্রম দা আউট না না এটাকে সান সান আমি যদি এটাকে ইংলিশে বলি তাহলে হচ্ছে ফিউ টাইমস এগো দ্য সান ইজ হাইডিং বিহাইন্ড দ্য চলে যাচ্ছে বাবুর ভুলভাল ইংলিশের কারণে আসলে আমরা আমি কিন্তু বাঙালি আমরা বাঙালি আমাদের ইংলিশ বলতে কষ্ট হবে অবশ্যই হবে আমরা ইংরেজ না ভাই বিচ দেখা যাচ্ছে সাইনিং অফ